নমস্কার বন্ধুরা, আজ রবিবার, আজ সাপ্তাহিক রাশিফলের দিন। আমি আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহতে এই রবিবার করে এই সপ্তাহ কেমন যাবে সেটি আপনাদের কাছে জানাই। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আজকে চলে এসেছি আপনাদের কাছে রাশিফল কেমন যেতে পারে আজকে থেকে শুরু করে এই সপ্তাহটি গোটাটা। কোন রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন সেই তথ্য আপনাদের কাছে জানাবো। আমি জ্যোতিষী প্রণয় মজুমদার, আমার চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন, নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা যে কথাটা বলছিলাম বা যে তথ্যটা দেবো আজকে, রাশিফল এই সপ্তাহে কোন রাশির জাতক বা জাতিকারা কেমন ফল পাবেন তার তথ্য আপনারা বহুজন জিজ্ঞেস করছেন। যে আপনি বলছেন যে মেষ রাশির কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে, আমার মেষ লগ্ন হলে কি সেই ফল পাবো? আমি আপনাদেরকে বলি, কথাটাই হচ্ছে রাশিফল। আপনার যদি মেষ রাশি হয় তাহলে মেষ রাশিটা দেখুন, আপনার যদি মীন রাশি হয় তাহলে মীন রাশিটাই দেখুন, লগ্ন ধরবেন না। লগ্নর ফল সামান্য হয়, যত সামান্য। তা চলুন জেনে নিই কোন রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে সারা সপ্তাহটিতে কেমন ফল পাবেন বা কেমন ফল পেতে পারেন। প্রথমত হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা কিছুদিন ধরেই ভুগছেন, দীর্ঘ কিছুদিন ধরে স্ট্রাগল করছেন, লড়াই করছেন অর্থনৈতিক দিকের জন্য। এই সপ্তাহটি ভালো হচ্ছে, কোনো পুরনো টাকা আটকে থাকলে বা কোনো পুরনো কিছু টাকা যদি কারোর থেকে পাওনা থাকে সেটি পাওয়ার জন্য এই সপ্তাহটা উপযুক্ত হচ্ছে। পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য এই সপ্তাহটি ভালো হচ্ছে, কিন্তু নিজের কাছের লোকজনদের থেকে কিছু শত্রুতা বা মনে কষ্ট আসার যোগ এই সপ্তাহে রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা হওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে। মেষরাশির জাতক বা জাতিকারা সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, শত্রুতা, কিছু ক্ষেত্রে পারিবারিক ভাতৃশত্রুতা বা ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে অশান্তি, তার নির্দেশ রয়েছে। সেকেন্ডটি চলে আসি বৃষরাশি। বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে চাপ থাকছে, চাপ বৃদ্ধি পাওয়ার জায়গা থাকছে, কর্মের প্রেশার আসার জায়গা তৈরি করছে, কিন্তু এই সপ্তাহটি বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য, বৃষরাশির ছেলে বা মেয়ে যারা আছেন তাদের জন্য মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, মানসিক শান্তি আসার জায়গা তৈরি হবে, কনফিডেন্স লেভেল বাড়ার জায়গা তৈরি হবে, ভালো কোনো সাকসেসের খবর আসার জায়গা এই সপ্তাহটিতে থাকছে। পরেরটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন এই সপ্তাহে ভুল করেও কোনো জায়গায় অর্থ লাগাবেন না, অর্থ নিয়োগ করবেন না, কোনো না কোনোভাবে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। ভুল মানুষকে বিশ্বাস করে টাকা চোট হওয়া বা ভুল মানুষকে পয়সা দিয়ে সেই পয়সা রিটার্ন না পাওয়া, যদি এই সপ্তাহে দেন তার জায়গা কিন্তু তৈরি হবে। পরিবারে কারুর শারীরিক অসুস্থতার নির্দেশ করছে, পারিবারিক ক্ষেত্রে শারীরিক অসুস্থতাজনিত কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার জায়গা চলছে। পরেরটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতেই অশুভ যোগটি তৈরি হয়েছে। কর্কট রাশির জাতক বা জাতিকারা ভীষণ সতর্কভাবে চলতে হবে। এখন যে সময় চলছে এই সময়ে দাঁড়িয়ে বড় কোনো সিদ্ধান্ত আগামী কিছুদিন নেবেন না, একলা নিজস্ব সিদ্ধান্ত কিছু নেবেন না, কারণ এখন চারটি গ্রহ যোগ, চারটি গ্রহ, দুটি কর্কট রাশির জন্য শুভ, দুটি অশুভ গ্রহ রাশিতে বসে আছে, সেই কারণে বড় সিদ্ধান্ত আপনাদের এগেনস্টে চলে যাবে। স্ত্রী সুখ বা স্বামী সুখের জায়গায় বাধা বিপত্তি আসা, মানে হাজবেন্ড বা ওয়াইফ যারা আছেন তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাওয়ার সময় চলছে, একটু সতর্ক থেকে এগোন এবং নিজেদের শরীরের দিকে লক্ষ্য রাখুন, কোনো না কোনোভাবে শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে দুশ্চিন্তার জায়গা এই সময়টি ইন্ডিকেট করছে। পরেরটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন কর্ম পরিবর্তনের জন্য এই সপ্তাহটি শুভ হচ্ছে। যারা বিদেশে কর্মের চেষ্টা করছেন বা বাইরে যেতে চাইছেন এই সপ্তাহে চেষ্টা করুন, সাকসেসের মুখ দেখতে পাবেন বা সফলতার মুখ দেখতে পাবেন। এই সপ্তাহে ভালো কোনো খবর আসা বা ভালো কোনো ইন্ডিকেশন, ভালো কোনো কিছু আপনাদের জন্য যেটা ভালো হচ্ছে সেই রকম কিছু খবর পাওয়ার সময় চলছে। পরেরটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, কর্মক্ষেত্রে গোলযোগ, কর্মক্ষেত্রে বিপত্তি, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট এই সপ্তাহের প্রধান বৈশিষ্ট্য। কর্মে যদি, কর্মক্ষেত্রে যদি কোনো রকমভাবে কোনো উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয় সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, সেই জায়গায় কোনোভাবে আর্গুমেন্ট করতে যাবেন না, আপনাদের এগেনস্টে চলে যাবে এবং এই সপ্তাহে কাউকেই কোনো সৎ উপদেশ বা ভালো উপদেশ দেবেন না, এটি একটু খেয়াল রেখে এগোন। পরেরটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, গুরুজনদের শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে দুশ্চিন্তা বা দুশ্চিন্তার জায়গা তৈরি হবে। গুরুজনদের শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে অর্থ ব্যয়ের নির্দেশ এই সপ্তাহ করছে। কর্ম
ক্ষেত্রে কিছু পরিমাণ সফলতা বা যেটা এক্সপেক্ট করছেন সেরকম কিছু সফলতা এই সপ্তাহে তৈরি করতে পারে। এই সপ্তাহটি যদিও টেন্থ হাউস ড্যামেজ রয়েছে, কিন্তু যা গ্রহগত অবস্থান সেটা আপনাদের দিকেই যাওয়ার কথা। পরেরটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে সাড়েসাতির প্রকোপ ভোগ করছেন, কিন্তু এই সপ্তাহটা সামান্য হলেও আপনাদেরকে রিলিফ দেবে, সামান্য হলেও আপনাদেরকে স্বস্তি দেবে। কিন্তু এই সপ্তাহে গুরুজনদের সাথে মতবিরোধ হতে পারে। আপনার যারা গুরুজন রয়েছেন বা গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন, বাবা মা বা এনাদের মতো ব্যক্তিরা যাদেরকে আপনারা সম্মান করেন, তাদের সঙ্গে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়াবেন না। সেটা আপনাদের বিপক্ষে চলে যাওয়ার যোগ বা বিপক্ষে চলে যাওয়ার নির্দেশ কিন্তু করবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটি সর্বাপেক্ষা ভালো লক্ষণ সেটা হচ্ছে যে নতুন কর্মের অপরচুনিটি তৈরি হবে আপনাদের জন্য, তাই এই সপ্তাহটাকে জান প্রাণ দিয়ে চেষ্টা করুন। পরেরটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য আমি বলবো, যদিও রাশির ওপর শনিকেতু বসে রয়েছে, কিন্তু তারপরেও এই সপ্তাহ ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য ডিজায়ার ফুলফিল হতে পারে। যা চাহিদাগুলো রয়েছে বা নতুন কিছু করতে চাইছেন সেই রকম কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। ভালো কোনো সিদ্ধান্ত যদি নিতে চান এই সপ্তাহে নিতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হচ্ছে। কিন্তু আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যর দিকে একটু লক্ষ্য রাখুন, আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে বা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনোভাবে প্রবলেমের মধ্যে আপনারা পড়তে পারেন। পরেরটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যারা আছেন এই সপ্তাহটায় কোনো রকম সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এই সপ্তাহ আপনাদের জন্য ট্রাভেল দেবে, এই সপ্তাহটি আপনাদের জন্য প্রবলেম দেবে। শত্রুতা হওয়ার জায়গা তৈরি হতে পারে, শত্রুতা হওয়ার যোগ বা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ বা কোনোভাবে আপনাকে বদনাম আসার যোগ মকর রাশির জাতক বা জাতিকারা পেতে পারেন। সেই কারণে সাবধান থাকুন। কর্মক্ষেত্র মোটামুটি শুভভাবেই চলবে, খুব বেশি অসুবিধা নেই, কিন্তু এই সপ্তাহে কারোর সাথেই কোনোভাবে কোনো বন্ধুত্বে বা কোনো সম্পর্কে জড়াবেন না, সেটা আপনাদের বিপক্ষে চলে যাবে। পরেরটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে কর্ম পরিবর্তনের সুযোগ এলে করতে পারেন, আপনাদের জন্য সেটা ভালো হবে যা গ্রহগত অবস্থান। কিন্তু যেটা ব্যাপার যে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের স্বামী বা স্ত্রীর থেকে কোনোরকমভাবে কষ্ট বা কোনোরকমভাবে দুঃখ, সন্তানদের শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে দুশ্চিন্তা, বা আপনার বাড়িতে যারা আপনার সন্তান তুল্য বা স্নেহের মানুষজন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা তৈরি করতে পারে। লাস্ট হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, এই সপ্তাহ ভাগ্য উন্নতি দেবে, এই সপ্তাহ সফলতার মুখ দেখাবে। যা সময় চলছে সেই সময়ে দাঁড়িয়ে এই সপ্তাহে যদি নতুন কোনো সম্পর্কে জড়ান সেটা খুব একটা খারাপ হবে না, সেটা আপনাদের জীবনের জন্য ভালো কিছু ফল দিতে পারে বা ভালো কিছু রেজাল্ট দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে যদি কোনো রকম ঝঞ্ঝাট আটকে থাকে, কোনো রকম কিছু পাওনা আটকে থাকে বা সেটা প্রপার্টিও হতে পারে, সেই জট খোলার জন্য এই সপ্তাহটা উপযুক্ত হতে পারে। তার যদি সেরকম কিছু ব্যাপার থাকে সেই এই সপ্তাহটিকে সঠিকভাবে ইউটিলাইজ করুন বা কাজে লাগান, আপনাদের জন্য ভালো ফল ডেকে আনবে। এই হচ্ছে সামগ্রিক জিস্ট, এই হচ্ছে সামগ্রিক বিচার এই সপ্তাহ। মোটামুটি আমি আলোচনা করলাম, প্রত্যেকটা মানুষ আলাদা, রাশিচক্র আলাদা, তাদের গোচর ফলও আলাদা হবে যেহেতু দশা অন্তর্দশা আলাদা চলছে, কিন্তু মোটামুটি মেষ রাশি থেকে মীন রাশি যে জাতক বা জাতিকাই আছেন এইগুলো একটু ফলো করে চলুন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে বা আমাকে দেখাতে চাইলে আপনারা ফোনের মাধ্যমে বা বহু সময় ফোন অফ থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বুকিং করে নিতে পারেন। কোথায় কবে চেম্বার রয়েছে বা কোন নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশনে ডিটেলসটা দেওয়া রয়েছে। আজ যাই, কাল নতুন কিছু নিয়ে হাজির হব, আমার সাথে থাকুন। যে ভালোবাসাটা আপনারা দিচ্ছেন সেই ভালোবাসাটা দিন, অবশ্যই আপনাদেরকে নতুন নতুন তথ্য দেবো। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।